রাজবাড়ির দুর্গাপুজোর বেল বরণ হয় কৃষ্ণ নবমীর। আগের দিন জেতাষ্টমী তিথিতে, জেতাষ্টমী তিথির সন্ধ্যায় সাবিত্রী মন্দিরে বেল বরণ হলো নিয়ম মেনে। রাজপরিবারের দুর্গাপুজো শুরু প্রাচীনকাল থেকে, যখন রাজারা রাজত্ব করা শুরু করেন। এই এলাকায় আনুমানিক 1016 বঙ্গাব্দেই পুজো শুরু হয়েছিল। হিসেব অনুযায়ী এবার পুজো 414তম বর্ষে পড়েছে। রাজবংশের কুলদেবী সাবিত্রীর মন্দিরের ভিতরে রয়েছে চণ্ডী মণ্ডপ, সেখানেই পটে আঁকা ছবিতে হয় দুর্গাপুজো। প্রথা মেনে দেবী বোধনের আগেই বোধন হয় ঝাড়গ্রাম রাজপরিবারের দুর্গাপুজোর। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি। এই দিনই রাজবাড়ি থেকে মঙ্গল ঘট আসে কুলদেবী সাবিত্রীর মন্দিরে। মন্দিরের পৃথক গর্ভগৃহে দুর্গাপুজো হয় পটে। এই দুর্গা পটেশ্বরী নামেই পরিচিত। বাঙালির দুর্গাপুজোর বোধন হয় মহাষষ্ঠীতে, বেল বরণ হয় সেদিন। কুলদেবী সাবিত্রীর নিত্য পুজো হয় দুর্গার ধ্যান মন্ত্রে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের জেতাষ্টমী তিথিতে অর্থাৎ মঙ্গলবার রাতে সাবিত্রী মন্দিরে বেল গাছের তলায় মঙ্গল ঘট স্থাপন করা হয়। জেতাষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষের নবমী তিথিতে অষ্টপুজোর মাধ্যমে পুজো হয়। পুরোহিত পার্থ সারথী ঘোষাল বলেন, নবমীর দিন সব থেকে বেশি মানুষের ভিড় জমে মন্দিরে। কথিত আছে, আগে দেবীর পুজোর জন্য নিখুঁত মানুষ ধরে আনা হতো। কোনো এক সময় রাজার লোক ধরা প্রহরীরা এক ব্রাহ্মণকে ধরে নিয়ে আসেন। জপ কাষ্টে সেই ব্রাহ্মণ দুর্গাস্তোব জপ করতে থাকলে মন্দিরের পূজারী রামচন্দ্র ষড়ঙ্গী শিউরে ওঠেন। খবর পেয়ে রানী গোবিন্দমণি এসে সেই ব্রাহ্মণকে জপ কাষ্ট থেকে মুক্ত করে দেন। সেই থেকে দেবী কনক দুর্গার পূজায় নরবলি বন্ধ হয়ে যায়। নরবলির পরিবর্তে চালু হয় নিশাবলি। সেই নিশাবলির প্রথা আজও চালু রয়েছে। বর্তমানে চিল্কিগড়ে যে স্থানে দেবী কনক দুর্গার মন্দিরটি রয়েছে, সেই জায়গার নাম গড়লাটা। এখানে নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে। ডুলুং নদীর তীরে কনক দুর্গার মন্দির পর্যটকদের কাছে খুবই প্রিয় জায়গা। বর্তমানে রাজ্য সরকার চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরকে পর্যটনের কাছে আরও প্রিয় করে তুলতে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে। রাজপরিবারের বর্তমান সদস্য বিজয়চন্দ্র দেও ধবল দেব জানিয়েছেন, পুজো শেষে দেবীর ঘট ডুলুং নদীতে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর দেবী মূর্তি কিছুক্ষণের জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শশাঙ্ক শেখর পান্ডা। কত বছর ধরে আপনি এখানে পুজো করছেন? প্রায় 40 বছর। এখানে এই মায়ের যে পুজো, ঐতিহাসিক পুজো হিসেবে ধরা যায় পুরোপুরি, এই বিষয়ে কি বলবেন? মা সাবিত্রী রাজাদের কুলদেবতা। প্রথম রাজা এটা রাজস্থান থেকে আসেন সর্বেশ্বর সিং চৌহান। মল্ল রাজাদেবকে পরাজিত করে এরা মল্লদেব উপাধি গ্রহণ করেন। সেখান থেকে আসার পরে মা সাবিত্রী তাদের কুলদেবতাকে এরা নিয়ে আসেননি। রাজা এখানে এসে রাত্রিবাস করেন। রাতের সময় এক অপূর্ব লাবণ্য সুন্দর 16 বছরের যুবতীর দর্শন পান। তাকে বিয়ের উদ্দেশ্যে ধাওয়া করেন, চুলমুঠি ধরেন। তখন সে অদৃশ্য হয়ে বলেন, আমি মা সাবিত্রী তোদের কুলদেবতা, এখানেই আমার মন্দির প্রতিষ্ঠা করে পূজা কর। সেখান থেকেই মা প্রতিষ্ঠিত হয়ে এখানে পূজা পেয়ে আসছেন। তিনি রাজাদের কুলদেবতা, সেই একইভাবে করেন। হ্যাঁ, বিশেষ একটু যুগের পরিবর্তন হয়েছে, তাই আগে এখানে দুপুরে যে অন্নভোগ হয়, সেই দুপুরে যে অন্নভোগ হয় আরতি হচ্ছিল, ভোগের আরতি হতো নি। বিশেষ এখন থেকে যুগের পরিবর্তনে আর এ আসায় ভোগের আরতি করা হয়, প্রতি অবস্থায় পূজা হয়। হ্যাঁ, রাজাদের কুলদেবতা মা সাবিত্রী যেহেতু অবস্থান করেছেন, তাই এদের কোনো প্রতিমা হয়নি, পটেই পূজা হয়, নবঘট প্রতিষ্ঠিতা করে পূজা হয়। হ্যাঁ, কুলদেবতা করে পূজা হয় এখানে। জ্যৈষ্ঠ মাসের চতুর্দশী মা সাবিত্রী ব্রত। বাংলা বিহার উড়িষ্যা থেকে বহু লোক আসে এখানে পূজা দিতে। দুর্গাপূজার সময় এই যে কাজ হয়, অমাবস্যার সময় জীবন বাহন পূজা, জিতাষ্টমী, সেই থেকেই বিল্লাধিবাস করে তারপরের দিন ঘটে না এখানে দুর্গা প্রতিমা পটে পূজা হয়।
হোম হয়, চণ্ডী হয় ষষ্ঠী পর্যন্ত। ষষ্ঠী দিন আবার বিল্লাধিবাস করে সপ্তমী দিন রাজপরিবারের সবাই মিলে তাদের কুলদেবতাকে নিয়ে এসে লক্ষ্মী নারায়ণকে নিয়ে এসে তাদের মন্দির থেকে এখানে বসে পূজা করে। হ্যাঁ, প্রতিদিন সপ্তমী সপ্তমী থেকে নবমী পর্যন্ত। আর সাহিত্যিক মধ্যে এসছি পুজো দিতে, মা প্রচণ্ড জাগ্রত। এটা মানে আমাদের পৌরাণিক মন্দির ছাড়া রাজবাড়ি অনেক পুরনো, বহু পুরনো, মানে আমার জন্ম থেকে আমি শুনে এসেছি, রাজাদের আমল থেকে ছোটবেলা থেকেই শুনে এসেছি। এখানে ঠাকুর প্রতিষ্ঠাতা ঠাকুর এখানে, তো আমাদের এই পুজোটা হয় এখানে, মানে আমরা খুব জাগ্রতভাবেই পুজোটা হয় এখানে, বুঝতে পারছেন? এটা প্রতিষ্ঠাতা ঠাকুর আমাদের মন্দিরের। মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে, কিন্তু আগে মায়ের মূর্তি ছিল একটা পাথরে। পৌরাণিক একটা কাহিনী রয়েছে মন্দিরের মধ্যে, হ্যাঁ, যে মানে ঠাকুর এখানে ছিলেন না, মানে প্রতিষ্ঠাতা করা হয়েছে, মন্দির করা হয়েছে, ওনাকে আমরা মানে স্বপ্নের দ্বারাই ওনাকে পাওয়া গেছে এখানে, তার জন্য এটা এখানে এইভাবেই প্রতিষ্ঠিত করা হয়েছে।